मधु खुबी उपकारी जिनिस, तबे जानें कि ए मधु जारा तैरी करे अर्थात मौमाछी कतटा उपकारी आमादेर जोन्नो। मौमाछी जदि ना थाके पृथिवीते बिलुप्त होते पारे मानव जाति, एमनटाई मने करछेन विज्ञानीरा। तबे आरो आशंकार कथा, ए मौमाछी संख्या दिने दिने कमते थाकछे पृथिवी थेके। 31 मार्च 2022 रूश यूक्रेन सीमांतेर काछाकाछि चेलबुर्च नामे एकटि ग्राम, রুশ বাহিনী তখন হুহু করে ঢুকে পড়ছে ইউক্রেনে, চলছে ভয়ঙ্কর লড়াই। সেই সময় একটি বেশ অবাক করা খবর শোনা গিয়েছিল, মৌমাছির আক্রমণে মারা পড়েছিল 3 রুশ সেনা, আরও জনা 25 সৈন্যকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করতে হয়েছিল হাসপাতালে। হাজারে হাজারে মৌমাছি রুশ সেনার একটি ইউনিটের অগ্রগতি স্তব্ধ করে দিয়েছিল পুরোপুরি। তবে এর আগেও মৌমাছির হামলায় আহত এমনকি মৃত্যু হওয়ার ঘটনা ঘটেছে বহু, বিশেষ করে মৌচাক ভেঙে মধু সংগ্রহ করার সময়। কিন্তু জানেন কি, এই মৌমাছি আমাদের বেঁচে থাকার আসল রসদ। মৌমাছি যদি না থাকে, পুরোপুরি বিলুপ্ত হয়, তাহলে নাকি মাত্র 4 বছরের মধ্যেই ধ্বংস হয়ে যেতে পারে গোটা মানব জাতি। আর এ কথা বলেছিলেন স্বয়ং বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন। শুধু মানুষ নয়, সমস্ত জীব জগৎ ধ্বংস হয়ে যাবে যদি মৌমাছি না থাকে। কিন্তু মৌমাছির সঙ্গে মানুষের বেঁচে থাকার সম্পর্ক কি, তাহলে পুরো ব্যাপারটাই জানতে হবে। একটা সময় ছিল কোটি কোটি বছর আগে, যখন ফুল বা ফল বলে কিছু ছিল না। ফসিল নিয়ে গবেষণা করে জানা গেছে, মোটামুটি ভাবে 130 বিলিয়ন বছর অর্থাৎ 13 কোটি বছর আগে পৃথিবীতে প্রথম ফুল ফুটেছিল। যদিও তা মানতে রাজি নন অনেক বিজ্ঞানী। তাদের যুক্তি, মোটামুটি 25 কোটি বছর আগে আদি ডাইনোসররা ঘুরে বেড়াতো পৃথিবীতে, আর সে সময় জল, গাছ, ঝোপঝাড়, বড় বড় ঘাস সবই ছিল, তাই ফুল সে সময় ছিল না এ কথা বলা যায় না। তবে প্রমাণ যা পাওয়া গেছে এখনো পর্যন্ত, তাতে দেখা যাচ্ছে বর্তমান চীন দেশের উত্তর পূর্বাঞ্চলে লিয়াওনিং এলাকায় প্রথম ফুল ফুটেছিল। বিজ্ঞানীরা তার নাম দিয়েছেন আর্কিফ্রুকটাস। মৌমাছি এসেছে অনেক পরে, আনুমানিক 4 কোটি বছর আগে এই ভারতীয় উপমহাদেশ সহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় সবচেয়ে প্রাচীন মৌমাছির প্রজাতির বহু ফসিল পাওয়া গেছে। কিন্তু মৌমাছি আসার পর ঘটেছিল এক বৈপ্লবিক পরিবর্তন, ফুল ও ফলের গাছ ছড়িয়ে পড়তে লাগলো পৃথিবী জুড়ে, এক গাছের ফুল থেকে আর এক গাছের ফুল। মৌমাছিরা এভাবে ঘুরে ঘুরে মধু সংগ্রহ করে, মধুর সঙ্গে ফুল থেকে উঠে আসে রেণু, এক গাছের ফুলের রেণু মৌমাছিদের মাধ্যমে মিশে যায় আর এক গাছে ফুলের রেণুর সঙ্গে, লক্ষ লক্ষ বছর ধরে এভাবেই চলে আসছে। এই রেণু ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায়, নতুন নতুন গাছ তৈরি হয়, ফুলের গাছ, ফলের গাছ, অর্থাৎ মৌমাছি না থাকলে ফুল ও ফলের অস্তিত্ব বিপন্ন হবে। পাখি, মানুষ, সব জীবজগৎ কতটা ক্ষতির মুখে পড়বে একবার ভেবে দেখুন। মৌমাছি না থাকলে কি কি সমস্যা হতে পারে এক নজরে দেখে নিই। প্রথমত, ফুল ও ফলের জগৎ বলে আর কিছু থাকবে না বিশেষ একটা, ফলে পাখি থাকবে না, কারণ তাদের খাদ্য জুটবে না। আর এই পাখিও নানা প্রজাতির ফল এমনকি বিভিন্ন শস্য খেতেও চাষবাসের জন্য প্রয়োজনীয়, কারণ পাখিরা শুধু ফসল খেয়ে নষ্ট করে না, শস্য বীজ, ফলের বীজ চতুর্দিকে ছড়িয়ে দেয়, পরাগায়ন ঘটায় মৌমাছিদের মতোই। পাখি না থাকলেও শস্য উৎপাদনে টান পড়বে, কারণ পরাগায়ন ঘটবে না, অর্থাৎ মানুষের খাদ্যাভাব দেখা দেবে। খাদ্য না পেলে মানুষ কতদিন বাঁচবে? অন্যান্য জীবরাও তো ধ্বংস হবে। বিজ্ঞানীদের গবেষণা বলছে, এই ক্ষুদ্র পতঙ্গ অর্থাৎ মৌমাছি আছে বলেই পৃথিবীর বুকে প্রায় 100 খানেক প্রজাতির ফসল ফলে আর হাজারো রকমের ফল উৎপাদিত হয়। প্রতি বছর প্রায় 32 লক্ষ কোটি টাকা মূল্যের ফসল উৎপাদিত হয় এই পৃথিবীর বুকে। আরও আছে, মৌমাছিরা অন্যান্য কীটপতঙ্গের মতো রোগ ছড়ায় না, যদিও তাদের হুলে আছে তীব্র জ্বালা ধরানো বিষ, কিন্তু আশ্চর্যের ব্যাপার, কোনো রোগ ছড়ায় না মৌমাছি, তাই আমরা নিশ্চিন্তে খেতে পারি ফল ও শস্য। মৌমাছি বিলুপ্ত হলে কফি, চকলেট, স্ট্রবেরি, চেরি, টমেটো, আপেল সহ ফল ও সবজিও বিলুপ্ত হবে। পৃথিবীর 700 কোটি মানুষ খাবে কি? সবার আগে তীব্র খাদ্যাভাবের বলি হবেন গরিব মানুষজন, যারা সমগ্র মানব জাতির সিংহভাগ, তাই মৌমাছিদের বাঁচিয়ে রাখা জরুরি, ভীষণ জরুরি। কিন্তু আশঙ্কাও আছে অনেক। সাম্প্রতিক তথ্য বলছে পৃথিবীতে মৌমাছির সংখ্যা কমছে। আমাদের এই নীল গ্রহে মোটামুটি 20,000 প্রজাতির মৌমাছি আছে। 2019 সালের প্রাপ্ত তথ্য বলছে শুধুমাত্র ব্রিটেনেই 17 রকম মৌমাছির প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে, আর এই ধ্বংসের কারণ মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, বেশি ফসল ফলানোর জন্য অতিরিক্ত মাত্রায় কীটনাশকের ব্যবহার, বৃক্ষ নিধন, লাগামহীন নগরায়ন এবং জলবায়ু পরিবর্তন, এসব কিছুই এর জন্য দায়ী। জলবায়ু পরিবর্তনের জন্য তো দায়ী মানুষই। সুইজারল্যান্ডের ফেডারেল ইনস্টিটিউট অফ টেকনোলজির গবেষণায় দেখা যাচ্ছে, মোবাইল টেকনোলজির উন্নতিও মৌমাছি ধ্বংসের বড় কারণ।
विशेषकर 4G/5G टावर থেকে যে ক্ষতিকারক বিকিরণ হয় তা ক্ষতি করছে পাখিদের মৌমাছিদেরও আর সেজন্য তো দায়ী মানুষ আমরা জানতেও পারছি না কিভাবে আমরা আত্মহননের পথ বেছে নিচ্ছি মানবজাতির ধ্বংস ত্বরান্বিত করছি এখনি সাবধান না হলে ধ্বংস অনিবার্য প্রকৃতি প্রেমীদের কিছু সংগঠন বিচ্ছিন্নভাবে বিশ্বজুড়ে প্রচার চালাচ্ছেন ঠিকই কিন্তু তাতে কান দিচ্ছেন না কেউই তাই সব দেশের সরকার ও নাগরিকদের এ বিষয়ে ভীষণভাবে সচেতন হওয়া প্রয়োজন মৌমাছির গুরুত্ব বুঝতে হবে আমাদের ভুললে চলবে না মৌমাছির ধ্বংস মানেই আমাদের মৃত্যু তাই তাদের সংরক্ষণ বা তাদের বাঁচিয়ে রাখতে দ্রুত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া প্রয়োজন না হলে কিন্তু শেষের সেদিন বেশি দূরে নয় আর ব্যুরো রিপোর্ট ইবিএম নিউজ